সয়াবিন অয়েলে জুয়েল গেইম আমদানিকারক দশ প্রতিষ্ঠানের একদিকে আন্তর্জাতিক বাজারে খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে দিকে রমজান সামনে রেখে দাম বাড়ানোর পায়ে তাড়ায় সোয়াবিন তেলের এ সংকট সরকার আমদানিকারকদের সুবিধার্থে দশ শতাংশ ভ্যাট কমালেও ক্রেতার ভাগ্যে জুটেছে অতিরিক্ত দামের বোঝা রিপোর্ট বাবুর দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দু দফায় আমদানি শুল্ক কর কমিয়েছে সরকার চলতি বছরের অক্টোবর নভেম্বর দু মাসেই শুল্ক কর কমিয়ে তা পাঁচ শতাংশে নামানো হয়েছে কিন্তু বাজারে তার কোনো প্রভাব পড়েনি শুল্ক কমার কারণে বাজারে তেলের আমদানি বাড়ার কথা থাকলেও উল্টো সরবরাহ কমিয়েছে দশটি প্রতিষ্ঠান এদিকে দু সপ্তাহ ধরে সয়াবিন তেলের বাজারে চলছে অস্থিরতা বিভিন্ন জেলা থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও করেছে ব্যবসায়ীরা তারা আভাস পেয়েছিল আন্তর্জাতিক বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে পনেরো থেকে বিশ টাকা বাড়বে শুল্ক কমিয়ে তেলের বাজার ঠিক রাখার দাবি ছিল আমদানিকারকদের সরকার দুদফায় ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী শুল্ক কমিয়েছে কিন্তু আমদানিকারকরা উল্টো ক্রেতার পকেট থেকে অতিরিক্ত মুনাফা লুটে নেয়ার দুটি রাস্তা প্রসারিত করেছে এ কারণে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা খুচরা বিক্রেতাদের দাবি আমদানিকারকরা জিম্মি করেছে তাদের এক লিটার দুই লিটার কিছুটা সর্ব আছে কিন্তু আমার লাগবে দনিক দুশো লিটার আমি পাতেছি বিশ লিটার চল্লিশ লিটার এভাবে চলতেছে না আর কি যারা ইনপুট করে হেজে হেজে সব নিয়ন্ত্রণ করে এগুলা ইনপুট তো ইনপুটের তৈরি বাংলাদেশে কয়েকজন মুষ্টি বা কয়েকজন লোভটা কেউ সামলাইতে পারতেছে না তাইলে খোলা তেলের দামটা বাড়ার কারণে কোম্পানির কি করতেছে ইনটেক দিতেছে না কারণ কোম্পানির চাইতেছে খোলা তেল আটশো টাকা পাঁচ লিটার আর ইনটেক হচ্ছে আটশো টাকা ওরা অফ করে দিছে খোলা তেলটা মার্কেটে আবার দাম বেড়ে গেছে কাস্টমার তেল পাইতেছে না তাদের লাভ হচ্ছে কি যে লুজ যে তেলটা ওটা বিক্রি করে তাদের এখানে কোনো ইনভেস্ট করতে হয় না ইনভেস্ট করতে হয় না তাদের এখানে ডাবল প্রফিট পাচ্ছে কোম্পানি যদি সাপ্লাই ঠিক মতে দেয় তেলের দাম বাড়বে না বিগত সরকারের মতো ব্যবসায়ীদের শুধু সুযোগ দিলেই চলবে না তাদের কারসাজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় ক্রেতারা কমার বলায় আর থাকে না বাংলাদেশে শুধু বেড়েই যায় দিন 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 বেড়েই যায় তো এবারও বাড়তেছে স্বাভাবিক বিষয় তেলের যে দাম বাড়তেছে মানে এই জিনিসগুলো আমরা সাধারণ মানুষে একটা চাকরিজীবী মানুষ আমাদের চলায় অনেক কষ্টকর হয়ে যায় সিন্ডিকেটের দোয়াই দিয়ে বাজার বা ব্যবসায়ীদের নিকট যেন বাংলাদেশ জিম্মি হয়ে না থাকে থাকলে জনগণ আবার খেপে যাবে জনগণ খেপলে সেই আগের মতো পরিণত হবে ডক্টর ইউনুস সাহেব যদি যে তুমি বলছে যে আমরা সংস্কার করব। যদি সংস্কার যদি উনি করতে পারেন তাহলে ওনাকে সেলুট আর সংস্কার করতে না পারেন তাহলে যদি আগের মতো যে ন্যায় চলে তাহলে তা আমি মনে করি সে ব্যর্থ প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত বছর ডিসেম্বরে ছিল এক হাজার একশো পাঁচ ডলার গত আগস্টে তা কমে দাঁড়ায় এক হাজার একত্রিশ ডলারে তবে সেপ্টেম্বরে তেরো ডলার দাম বেড়ে স্থির হয় গত ডিসেম্বরের তুলনায় সয়াবিন তেলের দাম কমেছে পাঁচ দশমিক বাউন্ন শতাংশ ফরুখ বাবু বাংলা ভিশন ঢাকা